হ্যালো গাইস, আজকে আমরা একটা লেসন করবো। তো আমরা ফিল্ডে আয়া দিল যে হিন্দি সংটা আছে ওইটার লিড বা ফিঙ্গার পিকিং যাই বলি ওইটা শিখবো। আর এটা এই সংটা বা লিডটা রিকোয়েস্ট করেছে প্রিপ্রহি। তো দেখা যাক। তো গানটা আছে জি স্কেলে, আমরা জি থেকে শুরু করব। ফার্স্ট আমি একটু দেখাচ্ছি কীভাবে প্লে বা শুনতে কীরকম লাগে। বাস আমরা এটুকুই শিখবো, কারণ এটুকুই বারবার রিপিট হবে। ওকে, তো জি স্কেল থেকে যেহেতু আমরা এখান থেকে শুরু করব, সেকেন্ড স্ট্রিং থার্ড পেট থেকে শুরু করব। তো এটা করার জন্য আমরা কি করব, সেকেন্ড স্ট্রিং থার্ড ফ্রেট, আর ডান দিকে পিকিংটা হচ্ছে এই যে এটা থার্ড স্ট্রিং ওপেন, ঠিক আছে, একসাথে একবার একসাথে দিয়ে তারপরে থার্ড একটা। পুল অফ ফার্স্ট স্ট্রিং সেকেন্ড ফ্রেট পুল অফ, তারপরে হ্যামার অন বা স্লাইডও করা যেতে পারে। ফিলে আয়া দিল এটুক মজবুর। ওকে, তো এখানে কি করলাম, থার্ড ফ্রেট থেকে একদম স্লাইড করে সেভেনে আসবো। ওকে, আবার এভাবে যাচ্ছে আর কি, স্লাইড ব্যাক থ্রি অ্যান্ড টু, তাড়াতাড়ি করতে হবে। আবার একটু দেখি, দেন এখান থেকে আবার এবার টু থেকে স্লাইড করে আমরা নাইন সেভেনে আসবো, দেন ফাইভ। ওকে, যে টু হলো, ওকে, তবে এটা কি করলাম, ফাইভ ফার্স্ট স্ট্রিং ফিফথ ফ্রেট থেকে হ্যামার অন টু সেভেন, সেম। আবার এই সেম একই জিনিস, ফার্স্ট পার্ট আর এই পার্টটা একদম সেম। তারপরে হচ্ছে আমি একটু স্লো করে দেখাই, এই সেম পার্ট আবার রিপিট হবে, শুধু এইটা অ্যাড হবে। তারপরে এটার জন্যে ফাইভ, দেন আবার ফাইভ, ফাইভ হ্যামার অন টু সেভেন, ফাইভ ওপেন, স্লাইড করে এসে ওপেন হলো। তারপর হচ্ছে ওকে, আমি অনেক বাজে গান গাই এটা আমি জানি, গানের দিকে নজর না দিয়ে এখানে নজর দেবো আমরা। এটা কি হচ্ছে, সেভেন সেভেন ফাইভ সেভেন স্লাইড টু এইট ব্যাক টু সেভেন। ওকে, এই পার্টটাই তিনবার হবে, হওয়ার পর আরেকবার দিয়ে
স্লাইড টু টেন, স্লাইড ব্যাক করে একবার স্লো স্লো দেখি। আবার এভাবে, তো এইটাই মূলত আর কি লিড পার্টটা, একদম ইজি ওয়েতে যেভাবে করা যায় আর কি। আর যদি ফিঙ্গার স্টাইলে করার কোনো ইচ্ছা থাকে বা ফিঙ্গার স্টাইল হিসাবে বাজানো ইচ্ছে, তাহলে জি কর্ডটা আমরা এইভাবে ধরবো, ধরে এটা এখানে দেবো। আমি ইজিটা দেখিয়ে দিয়েছি আর কি, এখানে বিভিন্ন স্টাইল অ্যাড করে নেওয়া যায়। যেমন জিটা ধরে ইনডেক্স ফিঙ্গারটা এখানে থাকবে, বিভিন্ন পিকিং প্যাটার্ন অ্যাড করে যেভাবে করা যায় করে নিয়ে মূলত এইভাবেই আর কি ফিল্ডে দিলে আর কি এই লিড, লিড বলা যায়, ফিঙ্গার পিকিং বলা যায় যাই আর কি। এটাই তো গানটা রিকোয়েস্ট করা হয়েছিল, তাই দিয়ে দিলাম। আর বিগিনার লেসন থ্রি এটার পরেই হবে। ওকে, তো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, আর যদি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।